আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রেডিও সোল চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটা বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এখানে ক্লিক করে আলাইকুম ভিউয়ার্স রেডিও সাইফেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল অনলাইন বন্ধুদেরকে অনেক অনেক অভিনন্দন বন্ধুরা আমি আছি আপনাদের সাথে সাইফুল চাইদি আজকে আমরা যেটা জানবো কিভাবে স্ক্রিন রেকর্ড করা যায় স্ক্রিন রেকর্ড হয়তো সবাই জানেন তবে অনেকেই অনেক কমেন্ট করছে আমার ভিডিওতে যে কীভাবে আমি কি স্ক্রিন রেকর্ড ইউজ করি অথবা আমি কীভাবে ড্র করি ড্রো বলতে আপনার কোনো কিছু যখন আমি দেখে দিই আপনার একটি লাল কালার দাগ দিয়ে এইভাবে আপনার দেখিয়ে দিই যাতে এটা দেখানো বা এই স্ক্রিন রেকর্ডটা ইউজ করলে আপনার সুবিধা হয় কোনো ধরনের এডিটিং করতে হয় না এডিটিং করার জন্য অনেকটা জামালা বা অনেকের মোবাইলে সাপোর্ট করে না বা ওয়াটারমার্ক থাকে তো যদি ভিডিওটা ফুললি না দেখেন তাহলে আপনারও এক ইউটিউবারের মতো আপনারও ওয়াটারমার্ক থাকবে ভিডিওর নিচে আশা করি আপনার ভিডিওটা দেখবেন একটু ধৈর্য সহকারে তো চলুন আমরা দেখি অ্যাপসটি হলো এটা তো এটা দিয়ে আমি সব বেশিরভাগ কাজই করি তো অ্যাপসটা যখন ওপেন করবেন ঠিক এরকমই আসবে তো কিভাবে সেটিংটা করবেন সেট আপটা করার জন্য আপনার জাস্ট আপনার এই যে দেখুন এই আইকনটাতে ক্লিক করবেন আপনার এই যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন ঠিক আমি এইভাবে দেখিয়ে দিই আপনাদেরকে তো জাস্ট আপনারা কী করবেন এই আইকনে যখন ক্লিক করবেন তাহলে আপনার হোম পেজটা চলে আসবে মানে এই স্ক্যান রেকর্ডের আপনার তো থাকবে না তো আমার যেহেতু এখন আছে তারপরে যে দেখুন এই সিটিংয়ে আইকনে ক্লিক করেন এখানে অটোমেটিকলি সিটিংয়ে যে আইকনটা আছে জাস্ট সিটিংয়ে ক্লিক করবেন সিটিংয়ে ক্লিক করার পর আপনারা এখানে কি ক্লিক করে কোয়ালিটিটা সিলেক্ট করবেন এটা আপনারা সবাই জানেন আপনার ইচ্ছা মতো কোয়ালিটি দেবেন এখানে আপনার সবগুলো আপনার মতো করে দিবেন জাস্ট জানার মতো বা শিকার মতো কী যাই হোক তো এখানে দেখুন আপনার যখন এখানে আসবেন একটু নিচে গেলেই পাবেন যে এখানে অপশানগুলো এই যে দেখুন আপনি যদি সামনের ক্যামেরা দিয়ে অন করতে চান তাহলে এটা দিয়ে আর যদি এই যে আমি যে যেটা ইউজ করতেছি এই যে রঙ দিতেছি এটা হলো ব্রাশ তো এটা অন করে দিবেন আর এটা অফ রাখবেন আর এটা তো অফ থাকবে বেশিরভাগ এটা অফ রাখবেন আর এটা হলো শ্যুট আছে এটা আপনার যখন আমরা অনেকের দেখেছে শুধু হাত দিয়ে টাচ করলে আপনার যখন স্ক্যান রেকর্ড করবেন তখন দেখা যাবে আর কি তো আশা করি বুঝতে পারছেন আর মেন বিষয় হলো এই যে এখানে এটা আমি আপনাদেরকে একটু নিচে দেখাই এই যে দেখুন এটা ডিজেবল আছে ঠিক আছে এখন আপনার এটা যদি সবার কাছে মানে যখন আপনার স্ক্রিন রেকর্ড মানে ডাউনলোড করবেন ঠিক এরকমই আসবে স্ক্যান রেকর্ডটা ডাউনলোড করে যদি আপনি কাজ শুরু করেন তাহলে ঠিক এরকম এটা অ্যানাবল থাকবে এবং আপনার এ এখানে একটা ওয়াটারমার্কটা মার্কটা থাকবে যখন আপনি ভিডিও রেকর্ড করবেন বা ডাউনলোড বা কোনো কিছু কারো কিছু শেয়ার করবেন এখানে সে বুঝতে পারবে আপনি কোন রেকর্ডটা ইউজ করছেন আর যদি এটাকে অফ করে রাখেন তাহলে সে আর বুঝতে পারবেন জাস্ট আপনি এখানে ক্লিক করে এটাকে অফ করে দিবেন এটাই ছিল মূল কাজ এটার মাধ্যমে আপনারা করতে পারেন তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আর সবগুলো আগের মতো ঠিকঠাক রাখবেন কোনো কিছু চেঞ্জ করতে হবে না জাস্ট আপনারা চাইলে কোয়ালিটি চেঞ্জ করে দিবেন আপনার মতো সর্বনিম্ন আপনার তিনশো ষাটের কমে কিন্তু দিবেন কমে দিলে আপনার ভিডিও কোয়ালিটিটা বেশি সুন্দর হয় না তো আমি হায়েস্ট দিয়ে রাখছি যাই হোক তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে কি তারপর আপনার যদি এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করলে সবগুলো অপশান পেয়ে যাবেন এখান থেকে দেখুন এখানেও সহজে আপনারা অন অফ করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন আর নতুন দর্শক যারা এই ভিডিওটি দেখছেন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করতেছি বাই বাই টাটা